শেখ হাসিনার মতো ইমানদার নেতা আছে। শেখ হাসিনা যতদিন আছে, আমি এই ঢাকাবাসী জনগণকে একটা কথা বলে যাব, আল্লাহর আশীর্বাদ ততদিন বাংলাদেশের উপরে আছে, আল্লাহর আশীর্বাদ আছে। হতাশ হওয়ার কোনো কারণ নেই, সাময়িক কষ্ট চলে যাবে, সুদিন আবার আসবে। বিএনপির গুম হারাম হারাম হয়ে গেছে, উপর দিয়ে হল্লা চিল্লা করে কি করবে কর্মীদের তো বুঝাই দিও, উপর দিয়া চিল্লা চিল্লি করে তলে তলে ঘুমারা ফকরুল ছটপটিয়া ঘুমায় না রাতে, হায় রে কষ্ট, হায় রে দুঃখ, এত কিছু করলাম, ওই এত লোটা, এত কম্বল, এত বালিশ, এত বিছানা, এত পিকনিক পার্টি করে সমাবেশ করলো না, সব বৃথা চলে গেল, কোনো কাজ হয় না। নির্বাচন যথাসময়ে হবে, নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, বাংলাদেশের জনগণ শেখ হাসিনা ছাড়া নির্বাচন কাউকে মেনে নেবে না, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। কারণ এই দেশের লোক বুঝে গেছে, কষ্ট আছে, দুঃখ আছে, তারপর আমাদের একজন নেতা আছে যে মানুষের কথা ভাবে, যে রাত ঘুমায় না মানুষের কথা ভেবে, যা রাতের ঘুম নষ্ট হয়ে যায়, যে দিনটা আজকে দেশে বিদেশে বিদেশিদের কাছে তদবির করে বেড়া, নিজের জন্য না, দেশের মানুষের জন্য, দেশের জনগণের জন্য আজকের এই কষ্ট, আজকের এই দুঃখ দূর করার জন্য শেখ হাসিনাই একমাত্র বিশ্বাসযোগ্য নেতা, অন্য কাউকে এই দেশের মানুষ বিশ্বাস করে না। সবাই আসে, বড় বড় কথা বলে, জনগণকে ভাঁওতা দেয়, জনগণের সাথে প্রতারণা করে, শেখ হাসিনা একমাত্র নেতা বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধুর মতো জনগণের সঙ্গে যা তিনি করতে পারবেন সেটাই বলেন, কোনোদিনও মিথ্যা কথা বলেন না, জনগণের সাথে প্রতারণা করেন না। আমাদের আজ শেখ হাসিনার মতো ইমানদার নেতা আছে। শেখ হাসিনা যতদিন আছে, আমি এই ঢাকাবাসী জনগণকে একটা কথা বলে যাব, আল্লাহর আশীর্বাদ ততদিন বাংলাদেশের উপরে আছে, আল্লাহর আশীর্বাদ আছে। হতাশ হওয়ার কোনো কারণ নেই, সাময়িক কষ্ট চলে যাবে, সুদিন আবার আসবে, সুদিন আবার আসবে।